আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি গত 12 দিন আগে ডিপিআরস হসপিটালে ভর্তি হয়েছিলাম। আগে চলুন আমরা সেই প্রথম দিনে ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা তানিয়া, আমি নোয়াখালী জেলা নোয়াখালী থেকে আসছি। আমার বয়স 21 বছর। তারপর আমি একজন স্টুডেন্ট, ইন্টার পাস করে এখন বিয়ে ভর্তি হব। একটা সময় আমি সুস্থ ছিলাম, আমি সব কাজ করতে পারতাম। হঠাৎ করে আমার 2021 সালে যখন শীতকাল আসছিল তখন আমার এই কোমর ব্যথাটা শুরু হয়েছিল। তারপর শীতকাল যতদিন ছিল ততদিন কোমর ব্যথাটা ছিল, আমি এরকম কোনো ডাক্তার দেখাই নাই। হঠাৎ শীত যাওয়ার সাথে সাথে আমার কোমর ব্যথাটা ভালো হয়ে গেছিল। তারপর 2022 সালে আবার যখন শীত আসছিল তখন থেকে আমার কোমর ব্যথাটা আবার আরম্ভ হয়েছিল আর কি। তারপর হওয়ার পর আমি অনেক ডাক্তার দেখাইছিলাম, অনেক এক্সরে করছিলাম, অনেক ডাক্তার বলতেছে আমার কোমর ক্ষয় হয়েছে, তারপরে হাড় ফাঁকা হয়ে গেছে। তারপর আমি অনেক ওষুধ খাইছিলাম, আমার শরীরের কোনো ভালোই দেখতেছিলাম না। তারপর একটা ডাক্তার দেখাইছিলাম, ওনারও 2 থেকে 2.5 মাস ওষুধ খাইছিলাম, কিছু হইতেছে না। তারপর আমি অন্য আরেকটা ডাক্তার দেখাইছিলাম, ওখানে আবার অনেক টেস্ট করছি, বলছে কোনো সমস্যা নাই। ওষুধ দিয়েছিল, তাও ভালো হইতেছে না। তারপর আমাদের আরেকটা ডাক্তার দেখাইছিলাম, ঢাকা চৌক হসপিটাল থেকে যায় ডাক্তার তুকুমার শাহ। ওনাকে দেখানোর পরে উনি বলছে যে আমার কোমরে রগে চাপ খায়। তো ওনার ওষুধ খাইছিলাম অনেকদিন, 1 মাসের মতো খাইছিলাম, ওনার ওষুধ তেমন খাই নাই। তারপরে কোনো ভালো দেখতেছিলাম না। তারপর এই ডাক্তারকে আমি ইউটিউবে দেখছিলাম যে ওনার ওনার কাছে এসে অনেকে ভালো হয়েছে, এই জন্য আমি ওনার ওনার কাছে আসছিলাম। এখন ওনার কাছে আসার পরে আমাকে অনেক টেস্ট দিছিল, রক্তের 9টা টেস্ট দিছিল, তারপর এমআরআই টেস্ট দিছে, তারপর প্রেসার টেস্ট দিছে। এগুলো দেওয়ার পরে ওনাকে আমি রিপোর্টগুলো দেখানোর পর উনি বলছে যে আমার ওই যে কোমরের রগের মধ্যে চাপ খায়, আর রক্তের মধ্যে বাতের সমস্যা আছে, আর ঘাড়ের মধ্যেও ফিএলআইডি হয়েছে, কোমরের ঘাড়ে 2টাতে ফিএলআইডি হয়েছে। এখন উনি আমাকে ভর্তি দিয়েছে, তারপর কিছু ওষুধ দিয়েছে, বলছে এগুলো খাওয়ার জন্য, এগুলো খাওয়ার ভর্তি হওয়ার জন্য ওখানে এখানে আমাকে থেরাপি দেওয়া হবে। থেরাপি দেওয়ার পরে তারপরে বাকিটা দেখা যাবে আর কি। আমার ব্যথাটা মূলত আমি যখন বসি বা নিচের দিকে ঝুঁকে কোনো কাজ করি বা একটু হাঁটি, তখন আমার ব্যথাটা বেশি ব্যথাটা করে আর কি। আর যখন আমি একটু রেস্ট করি, শুয়ে থাকি, ব্যথাটা কমে যায়। আমি এই ব্যথাটার জন্য কোনো কাজ করতে পারি না একদম। শুয়ে থাকলে আমি ভালো থাকি, এমনিতে বসলে বা কোনো কাজ করলে নিচের দিকে ঝুঁকলে আমার এই ব্যথাটা আরম্ভ হয় আর কি। যখন আমি ব্যথাটা অনেক বেশি করতাম, আমি সহ্য করতে পারতাম না, তখন আমি অনেক কান্না করেছিলাম। যেটা যার হয়েছে সেই জানে এই কষ্টটা, যার হয়েছে আর কি। তো অন্য মানুষ বুঝবে না, যে যে পজিশনে আছে ওই পজিশনটা ওই আসলে বুঝে আর কি। এখন আমার এই অবস্থা দেখে আমার আব্বু আম্মু, তারপর আমার পরিবারের আমার আপনজনেরা খুবই কষ্ট পেতো, তারা অনেক টেনশন করতো কখন যে আমি ভালো হবো। আর আমার বয়সটা এখন অল্প, অনেক এই অল্প বয়সে আমার এটা আমি একজন স্টুডেন্ট, এখন আমি এই ব্যথার জন্য আমি এখন একদম অসলের মতো হয়ে গেছি। এখন ডাক্তার কাছে আসছি, উনি আমাকে ভর্তি দিয়েছে, তারপরে কিছুটা ওষুধ দিয়েছে। এখন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই। দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওটা আমার কি পরিস্থিতি ছিল। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। আমার আগে ঘাড়ে ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল, আর কোমর থেকে পায়ে ব্যথা ছিল। এখন অনেকটাই ব্যথাটা কমছে। আমার ঘাড়ের যে ব্যথাটা ছিল আল্লাহর রহমতে এখন আর নাই। আমার কোমর থেকে পা ব্যথাটা আগে যেমন ছিল এখন আগের থেকে অনেকটাই কমে গেছে। এখন আমার মনে হচ্ছে যে আমি আমার স্বাভাবিক লাইফে আগের মতো ফিরে যাইতেছি। এখানকার চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমার থেরাপিস্টটা অনেক ভালো, আমাকে সবসময় সব থেরাপিস্ট অনেক ভালোভাবে দিয়েছে, এই জন্য আমি অনেক হ্যাপি। আমি এখানে ভর্তি হওয়ার আগে যে ভয়টা ফেস এখানে গিয়ে আমি কিভাবে থাকবো, কিন্তু আমি এখানে এসে নার্স অনেক ভালো, আমার থেরাপিস্টটা সবচেয়ে অনেক ভালো। আমার ওনাকে আমি সবসময় মন খুলে সব কথা বলতে পারতাম। এখানে ম্যানেজমেন্ট অনেক ভালো, এই জন্য আমি অনেক হ্যাপি। এখানে আমি যতক্ষণ ছিলাম আমার মনে হয় আমি ফ্যামিলির মতোই ছিলাম। আমার থেরাপিস্ট, নার্স সবাই আমার সাথে কথা বলতো, অনেক ভালো লাগছে আমার। আমার মতো যে রোগীরা আছে আমাদের গ্রামে বা আমাদের জেলায়, আমি তাদেরকে এখানে আসতে বলবো। ইনশাল্লাহ এখানে আসলে আমার মতো সবাই সুস্থ হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।